দেশের দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে নয়টি নিত্যপণ্যের দাম আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে সমন্বয় করা হবে, শুক্রবার এমনটা জানিয়েছিলেন বাণিজ্য মন্ত্রী। যদিও তার একদিন পর তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় নয়, এই নয় পণ্যের দাম সমন্বয় করবে কৃষি মন্ত্রণালয়। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন ওকাব আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, কৃষি মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দিলে বাজার তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দাম দরের ব্যাপারে যেটা ফিক্স করে দেওয়া, যেটা আমার মন্ত্রণালয় মনে করেছিলাম আমরা করব, কিন্তু রিসেন্টলি যে কাগজপত্র আমাদেরকে পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়, যে 2018 সালের সরকারি প্রজ্ঞাপনে আমাদেরকে এই ক্ষমতা কৃষি মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। যদিও আমি অতি উৎসাহী হয়ে চেয়েছিলাম যে দামগুলো আমরা ঠিক করি, কারণ অনেকদিন ধরে আমরা স্পেশালি তেল এবং চিনি এসব দামগুলো আমরা ঠিক করার চেষ্টা করেছি। যদি কোনোভাবেই জিনিসপত্রের দাম না কমে তাহলে আমদানি করে বাজার নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। এক্ষেত্রে ভারত থেকে ডিম আমদানির কথাও উল্লেখ করেন তিনি। যদি দাম না কমতে থাকে আর যদি ইম্পোর্ট করে তাতে সাশ্রয়ী মূল্যে দেওয়া যায়, আমি এখনও সেই পক্ষে যদি ভারত থেকে ইম্পোর্ট করে আমরা যদি আমাদের ভোক্তাদের কম দিতে পারি, দিতে দামে দিতে পারি, পাশাপাশি অনেক সময় আমাদের চিন্তাও করতে হয় যে আমাদের যারা উৎপাদন করছে তাদের কি ক্ষতি হচ্ছে কিনা। মন্ত্রী বলেন, ডলারের বিপরীতে অন্য যেসব বৈদেশিক মুদ্রা ব্যবহার করার কথা ভাবছে সরকার, তার জন্য চাপ আসতে পারে বাংলাদেশের উপর, তাই বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করা হচ্ছে। যে আমাদের ডলারের উপর ডিপেন্ডেন্সিটা কমানোর দরকার, এবং সেই ক্ষেত্রে কথা এসছে ইউনের কথা আসছে বটে, আমরা একসময় রুবেলের কথা এসছে, ইভেন আরও দু একটা দেশের সাথে তাদের কারেন্সিতে করার কথা এসছে। তো এটা ভেরি মাচ টেকনিক্যাল, এটা সম্ভব কি না এজন্য আমাদের কাজ করছে। যেহেতু কথা উঠেছে তার মানে পসিবিলিটিজ আছে এবং চেষ্টাও করা হচ্ছে। কারণ শুধুমাত্র ডলারের উপরে করতে গেলে পর ডলারটা তো ভীষণ রকম উঠানামা করছে, কোথাও ঠিক করা যাচ্ছে না। আজকে বর্তমান অর্থনৈতিক অবস্থা স্বস্তিদায়ক নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা গেলে বড় বিপদ থেকে রক্ষা পাবে বাংলাদেশ। তাদের দিয়ে বাজারটা মনিটরিং করা আমাদের দায়িত্ব। বেলায়েত হোসাইন, এখন ঢাকা।